ভুল প্রাণীর সাথে লড়তে আসলে এমনই হয়। নিজের থেকে ছোটদের দুর্বল ভেবে স্বীকার করতে এসে পরিশেষে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আজকের ভিডিওতে দেখাবো জঙ্গলের শিকারী প্রাণী অন্যকে মারতে এসে নিজের জীবন নিয়ে টানাটানির কিছু অবিশ্বাস্যকর মুহূর্ত। ভিডিও শেষের দিকের একটি ঘটনা আপনার সারা জীবনের দেখা ঘটনাকে হার মানাবে। চলুন শুরু করা যাক। আমরা সকলেই জানি হরিণ খুবই চতুর একটি প্রাণী। এদের আত্মরক্ষার জন্য শুধুমাত্র মাথায় দুটি শিং রয়েছে তাই নয়, রয়েছে চতুর বুদ্ধিও। এখানে দেখতে পাচ্ছেন চিতাবাঘ সহ তার বাচ্চারা এই হরিণটিকে প্রায় শিকার করেই ফেলেছে, যা দেখে কেউ কল্পনাও করতে পারবে না এমন পর্যায়ে থেকেও কোনো প্রাণী নিজেকে বাঁচিয়ে নিতে পারে। কিন্তু হঠাৎ করেই হরিণ নিজের শেষ চেষ্টাটা করে আর তার শিং এর সাহায্যে চিতাবাঘকে ধাক্কা দিতে দিতে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়, আর সুযোগ বুঝেই সে সেখান থেকে পালিয়ে যায়। বাঁচার জন্য হরিণের এমন ভয়ানক রূপ চিতাবাঘ হয়তো এর আগে আর কখনোই দেখেনি। স্ক্রিনে একটি ভয়ানক পাইথন, ভেরিয়া এবং একটি হানিবেদারকে দেখা যাচ্ছে, কিন্তু কে কার বিপক্ষে সেটাই বোঝা মুশকিল। আসলে এখানে তিনজনই নিজেদের খাবারের জন্য লড়াই করছে। তবে প্রথম দিকে ঘটনাটি একটু ভিন্ন ছিল। হ্যাঁ, প্রথমে পাইথন হানিবেদারকে মৃত্যুর একদম দ্বারগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল, আর কিছুক্ষণ অতিবাহিত হলেই হানিবেদার পাইথনের শিকার হয়ে যাবে। ঠিক সেই সময় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য সেখানে পৌঁছে যায় একটি ভেরিয়া, আর এর জন্য পাইথনের লক্ষ্য তার দিকে চলে যায়। আর এই সুযোগেই হানিবেজার নিজেকে ছাড়িয়ে নেয়, আর এখন শিকারী নিজেই শিকার হতে চলেছে, কারণ এখন হানিবেজার নিজেই শিকার করার জন্য মরিয়া হয়ে পড়েছে। আর পাশাপাশি এই ভেড়াটিও পাইথনকে খাওয়ার জন্য তার দাঁতে শান দিচ্ছে। এর মধ্যে হাজির হয় আরো একটি ভেড়িয়া, যাতে করে তারা দুইজন মিলে শিকারটিকে একাই হজম করতে পারে। আর এর জন্য তাদের মধ্যে একজন বারবার হানিবেজারের উপরেই আক্রমণ করে তাদেরকে ময়দান থেকে বের করার চেষ্টা করছিল। কিন্তু হানিবেজার এত সহজে হার মানার মতো প্রাণী নয়, বরং সে নিজেই পুরো খাবারটিকে একা খাওয়ার প্ল্যান করছে। আর অন্যদিকে বেচারা পাইথন শিকার করতে এসে নিজেই দুই পক্ষের টানাটানির শিকার হচ্ছে। আর শেষ পর্যন্ত এই ভয়ানক পাইথন আর দুটি ভেড়িয়ার হাত থেকে নিজেকে বাঁচিয়ে ভেড়িয়ার মুখ থেকে খাবার ছিনিয়ে নিয়ে যায় মরতে মরতে বেঁচে যাওয়া এই হানি বেজার। হিমালয় পর্বতের উঁচু নিচু পাহাড়ে ঘুরে বেড়ানো এই জঙ্গলি ছাগলগুলোকে শিকার করা প্রায় অসম্ভব, কিন্তু প্রাণী জগতের প্রতিটি প্রাণীকে শিকার করার জন্য কোনো না কোনো প্রাণী নিশ্চয়ই থাকে। আর এ কারণেই স্লো লেপার্ড এই ভয়ানক জায়গা থেকেও এদেরকে শিকার করার জন্য ওত পেতে বসে থাকে। তেমনি ভাবে একটি স্লো লেপার্ড সুযোগ বুঝেই ছাগলটির উপরে আক্রমণের চেষ্টা করছে। সে বিদ্যুৎ গতিতে তার দিকে তেড়ে যাচ্ছে, কিন্তু ছাগলটিও নিজেকে বাঁচানোর জন্য চেষ্টার কমতি রাখেনি। আর এরই মধ্যে হঠাৎ লেপার্ড ছাগলটিকে প্রায় শিকার করেই ফেলেছিল। ঠিক সেই সময় ছাগলটি বুদ্ধি করে তার কাছ থেকে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে উঁচু পাহাড় থেকে পাশে থাকা পানিতে লাফিয়ে পড়ে। দৃশ্যটি অনেকটাই বাংলা সিনেমার মতো হলেও এই পর্যায়ে ছাগলটি কিন্তু নিজেকে বাঁচাতে সক্ষম হয়েছে। একদিকে চিতাবাঘ দৌড়ের জন্য যেমন বিখ্যাত, তেমনি উটপাখিও তার জাতিকুলের দৌড়ের মধ্যে বিশেষভাবে পরিচিত। এরা ঘন্টায় 70 কিলোমিটার বেগে দৌড়াতে সক্ষম, আর তাদের দুজনের মধ্যে যদি লড়াই হয় তাহলে তা দেখে নিশ্চয়ই মনে হবে দৌড় প্রতিযোগিতা চলছে। এখানে দেখতে পাচ্ছেন দুটি উটপাখি ঘুরে বেড়াচ্ছে, যাদের উপরে নজর পড়ে তিনটি ভয়ানক চিতাবাঘের। তবে এদের প্রতিটি চিতাবাঘের অপলক দৃষ্টি দেখে মনে হচ্ছে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছে, কিন্তু না, এই প্রেম সেই প্রেম না, তাদের ভালোবাসা আবার কিছুটা ভিন্ন। তাই তো তিনটি ভয়ানক চিতাবাঘ হঠাৎ করেই এর মধ্যে একটি উটপাখির উপরে ভয়ানক ভাবে আক্রমণ করে বসে। উটপাখিটি বারবার তার পায়ের সাহায্যে পাল্টা আক্রমণ করার চেষ্টা করছিল, কিন্তু তার মাথা যদি থাকে শিকারীর একদম মুখের ভেতর তাহলে আর বেঁচে থাকার কি কোনো উপায় থাকে? একজন মা তার বাচ্চার জন্য সমস্ত সীমা অতিক্রম করতে পারে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঠিক একইভাবে এখানে দেখতে পাচ্ছেন জঙ্গলি মহিষের পাশে তার বাচ্চা ঘাস খাচ্ছে, আর এরই মধ্যে পেছন থেকে একটি ভয়ানক চিতাবাঘ তার বাচ্চার উপরে আক্রমণ করে। কিন্তু একজন মায়ের সামনে তার বাচ্চার উপরে আক্রমণ করে তাকে শিকার করা কি এত সহজ? এমন দুঃসাহস দেখানো চিতাবাঘকে তো অবশ্যই শাস্তি দিতে হবে। তাই এক সেকেন্ডও দেরি না করে সাথে সাথেই এই জঙ্গলি মহিষ তার ভয়ানক শিং আর শক্তিশালী খুরের সাহায্যে চিতাবাঘ টিকে খাবার রেখেই গাছে উঠতে বাধ্য করে। অথচ তার উপরেও যদি চিতাবাঘ আক্রমণ করত তাহলে হয়তো সে এতটা ভয়ানক হতো না। এজন্যই বলে মা আসলে মাই হয়, যার কোনো তুলনা হয় না। এমন মায়ের জন্য একটি রেখ অবশ্যই দেয়া যায়। হঠাৎ একটি সিংহকে দেখে এখানে থাকা বিশাল সংখ্যক ওয়াইল্ড বিস্ট আর জেব্রা নিজেদের জীবন বাঁচানোর জন্য পুরো ময়দান ফাঁকা করে দেয়, কিন্তু এরই মধ্যে একটি জেব্রা পেছনে পড়ে যায় আর তার উপরে আক্রমণ করে ভয়ানক সিংহ। কিন্তু সাথে সাথেই বাংলা সিনেমার নায়কের মতো তার সঙ্গী নিজের জীবন বাজি রেখে সেখানে পৌঁছে যায় আর সিংহের মুখে লাথি দিয়ে তার সঙ্গীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর বেচারা বনের রাজা অপমানিত হয়ে সেখানেই বোকার মতো হা করে দাঁড়িয়ে থাকে।
তার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে সে বলতে চাচ্ছে বরেন রাজাকে কিভাবে সম্মান দিতে হয় তা কি সবাই ভুলে গেল। এখানে একটি ভয়ানক চিতাবাঘকে একা পেয়ে বেশ কয়েকটি কুকুর তার উপরে আক্রমণ করতেও দ্বিতীয়বার ভাবছে না। যদিও চিতাবাঘের সাথে কোনোভাবে কুকুরের তুলনা করা যায় না, কিন্তু এতগুলো কুকুরের সামনে চিতাবাঘ পর্যন্ত একেবারেই অসহায়ের মতো আচরণ করছে আর শেষ পর্যন্ত কুকুরের শিকার হতেই বাধ্য হয়। এজন্যই বলা হয় নিজের এলাকাতে কুকুরও সিংহ। সিংহ বনের রাজা হয়েছে বলেই যে সে ঘুমন্ত জলহস্তিকে বারবার বিরক্ত করবে এটা কেমন বিচার, আর উল্টোপাল্টা কাজ করলে শাস্তি তো পেতেই হবে। বনের রাজা হয়েছে তো কি হয়েছে, তাই তো জলহস্তি বিরক্ত হয়ে সিংহকে তার রাজাগিরি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে। জলহস্তি তার বিশাল বড় মুখের ভেতরে সিংহের মাথা একেবারে আটকে ফেলেছে আর বারবার যেভাবে উল্টোপাল্টে আচার দিচ্ছে এটা সিংহ মামা জীবনেও ভুলতে পারবে না। এরপর জলহস্তি দেখলে 100 হাত দূরে থাকবে, তবে যদি প্রাণী বেঁচে ফিরতে পারে তাহলে, কারণ জলহস্তির রাগ এখন চরম লেভেলে পৌঁছে গেছে। সমুদ্রের গভীরে থাকা ভয়ানক শার্কের সাথে কুকুরের মতো তুচ্ছ প্রাণীর লড়াইয়ের কথা আসলে কল্পনাও করা যায় না, কিন্তু শার্কের সাথে কুকুরের লড়াই এর ভিডিওটি যখন ভাইরাল হয়েছিল তখন সবাই অবাক হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ার একটি সমুদ্রে হঠাৎ করে কয়েকটি কুকুর নিজের জীবনের পরোয়া না করেই শার্কের মতো ভয়ানক প্রাণীর উপরে আক্রমণ করে বসে, যা দেখে মনে হচ্ছিল তারা অত্যাধিক খাবার সংকটে ভুগছিল। তা না হলে কেউ কি আর নিজের জীবনের পরোয়া না করেই এমন নির্ঘাত মৃত্যুকূপে ঝাঁপ দিতে পারে। বাঘ যেমন শক্তিশালী তেমনি ভাল্লুকও কোনো অংশে কম নয়, তাই এদেরকে নিজের মধ্যে খুব একটা লড়াই করতে দেখা যায় না, কিন্তু যদি এদের মধ্যে লড়াই হয় তাহলে এরা আফসোস করা ছাড়া আর কিছুই পায় না, যা এটি দেখার পর স্পষ্ট বুঝতে পারবেন। 2019 সালের জুন মাসে রাজস্থানের একটি পার্কে এই ঘটনাটি ঘটেছে। যদিও এখানে ভাল্লুক কোনোভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল না, কিন্তু সেখান দিয়ে যাওয়া একটি বাঘ অতিরিক্ত লোভে পড়ে ভাল্লুকের উপরে আক্রমণ করতে চলে আসে। তবে কিছুক্ষণ পর্যন্ত ভাল্লুক বুঝতে পারেনি তার উপরে ভয়ানক বাঘের নজর পড়েছে, কিন্তু হঠাৎ বাঘ দেখার পর তার রিয়াকশন ছিল আসলেই দেখার মতো। এরপর ভাল্লুকটি হঠাৎ করেই দুই পায়ে দাঁড়িয়ে বাঘটিকে সতর্ক করার চেষ্টা করে। এরপর সেখানে থাকা এই বাঘ আর একই সাথে তার সঙ্গী ভাল্লুকের এই সাহস দেখে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। কেউ দুষ্টামি করলেই সবার আগে যেই নামটি মাথায় আসে সেটি হলো বানর। এরা এমন একটি প্রাণী যারা বাঘ সিংহের মতো ভয়ানক প্রাণীর সাথেও দুষ্টমি করতে দ্বিতীয়বার ভাবে না, কিন্তু অনেক সময় দুষ্টমি করতে গিয়ে তাদের ভয়ানকভাবে পস্তাতে হয়, যা 2018 সালের ডিসেম্বর মাসে ঘটে যাওয়া এই ঘটনাটি দেখলেই বুঝতে পারবেন। ইন্দোনেশিয়ার একটি পার্কে ঘটে যাওয়া এই ঘটনায় দেখা যাচ্ছে আরাঙ্গুটান কলা খাওয়ার মজা নিচ্ছিল, তখনই হঠাৎ একটি বানর এই বিশাল আকারের প্রাণীর মুখ থেকে খাবার ছিনিয়ে নেওয়ার দুঃসাহস করে, আর সাথে সাথেই আরাঙ্গুটান মাটির সাথে বানরটিকে মাথা আটকে ধরে কিছুক্ষণ এভাবেই শাস্তি দেয়। যদিও প্রাণটি তাকে প্রাণে মারেনি, কিন্তু যেই শাস্তি তাকে দেওয়া হয়েছে এই কথা মনে পড়লেই সে যার তার সাথে মজা করার আগে 100 বার ভাববে।